আর এলাকায় আমার একটা ভাই আছে, ও একটা কিনছে, আর ভাইয়া না সরি চাচু ও একটা কিনছে, আর সামনেই দুইটা গরু কিনা হয়েছে। সো ওই দুইটা গরুই দেখছি আজকে সকালে, ওই দুইটা গরু দেখছি। আর এই যে আমার একবারও নিয়ে যায় না দেখতে, আমি বলছি নিয়ে যাও, একবারও নিয়ে যায় না আমার, ওরে নিয়ে যায়নি। এই যে হাটে নিয়ে আসছি না, কত গরু দেখাইছি, একদম চুপ থাকো বেয়াদব। গরু গরু রে আবার কি দেখবে, আমি বুঝলাম না। আমি আমার ফ্রেন্ডের দেখবো না, তুমি এই যে দেখো তোমার, তুমি ছাগল দেখো না তোমার, আর ওই ছাগল দেখো, ওটা কিছু না, ছাগল হচ্ছে আমার এক্সট্রা লাভ, আর গরু ভালোবাসি। দ্যাটস ওয়াই আসলে গরু দেখতে মন চাইলে এবার হাটে চলে আসি, আর একটু ব্লগও করি, আপনাদের সাথেও শেয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্লগটা হচ্ছে আমাদের অন্যরকম একটাই, যে এটা আমি যখন আমার মাফিয়া রকি, তারপর হ্যারি পটার অ্যান্ড ওটার নাম কি ছিল, ব্ল্যাকবেরি, আমার জানে মান, ওদের কথা যখন মনে পড়ে আমি আমার পুরান ব্লগগুলো স্টার্ট করি, টিভিতে সারাক্ষণ দেখি, ওরাও দেখে, ওরা নাকি রেয়ান, কারণ ওটা হচ্ছে আমাদের স্মৃতি, ওদের মনে পড়ে, তখনই ওগুলো দেখতে থাকি। আসলে ব্লগ করলে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, যে আগের স্মৃতিগুলো ভিডিও করে স্মৃতি হিসাবে রেখে দেওয়া যায়। এই স্যার শুনো শুনো শুনো, কি কি অনেকক্ষণ তো ছিলাম আমরা, অনেকক্ষণ ধরে এখানে, চল এখন চলে যাই আমরা। সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, দেখা হবে পরবর্তী ব্লগে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম চাচা, আপনার গরু, আপনার গরু এগুলো কোন জায়গা থেকে আনছেন? পাবনা থেকে, আতাইকুলা। আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন? গরু এগারোটা, এগারোটা। আচ্ছা একটু দামগুলো জানিয়ে আসেন। দাম তো কাস্টমার আজকে কেমন নামাইছি, ও আজকে আনছেন। আচ্ছা এই গরুটার দাম আনুমানিক কেমন যাচ্ছেন, আপনি চাচ্ছেন কেমন? 2,20,000 টাকা। 2,20,000? আচ্ছা আচ্ছা, এই গরুটা 2,20,000 টাকা চাচ্ছে, আর এই কালোটা? কালোটা একটু বেশি হবে, 40,000। 2,40,000? আচ্ছা আচ্ছা, আর এই গরুটা কত যাচ্ছেন? সাদা গরুটা কত যাচ্ছে? ও আপনার না, ও আচ্ছা, ওই জায়গা কার গরু আপনার? কোন জায়গা থেকে আনছেন? নাটোরের। আচ্ছা আচ্ছা, কয়টা গরু আনছেন? চারটা। এটার দাম চাচ্ছেন কত? 7,00,000 টাকা। এই গরুটার দাম চাচ্ছে হচ্ছে 7,00,000 টাকা, খুবই সুঠাম দেহের একটি গরু, 7,00,000 টাকা এটার দাম। দাম কিন্তু ঠিকই আছে, গরু অনেক বড়, ক্যামেরা বুঝা যায় না গরু কত বড়, সুঠাম দেহের একটি গরু। আপনার গরু কোন জায়গা থেকে আনছেন? নাটোর থেকে। নাটোর থেকে। এটার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 8,00,000 টাকা এই গরুটার দাম, পাকড়া জাতের গরু। তখন পাগলামি করতেছিল, বাট আমি আসছি সাথে সাথে পাগলামি বুঝে দেখে, ক্যামেরায় পাগলামি করলে হয় না। এই গরুগুলো কি আপনাদের? কোথা থেকে আনছেন গরুগুলা? কুষ্টিয়া থেকে। কয়টা গরু আনছেন? আটটা আনছেন। আচ্ছা এই গরুগুলো একটু ঘুরে ঘুরে দেখাবেন, আর দামটা বলা যাবে? একটু ঘুরে ঘুরে দেখা না, একটু দামটা বলেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, সেই গোটা দাম চাচ্ছেন কত? 1,50,000 টাকা। আচ্ছা তারপরে পরেরটা? পরেরটা 1,60,000। 1,60,000 টাকা। আচ্ছা আচ্ছা, আর এর পরেরটা? এর পরেরটাও 1,60,000। আচ্ছা এটাও 1,60,000 টাকা। এটা একটা খুবই সুঠাম দেহের গরু, বড় গরু, 3,50,000 টাকা। এটার নাম কি কিছু দেওয়া হয়েছে? নাম দিয়েছি খোকাবাবু। খোকাবাবু, এই গরুর নাম হচ্ছে খোকাবাবু। খোকাবাবুর দাম 3,50,000 টাকা। কি হয়েছে গরুটার? পায়ে ব্যথা হয়েছে নাকি? দাঁড়ায় থাকতে থাকতে পায়ে অসুস্থ, অনেকক্ষণ ট্রাকে দাঁড়ায় আসছিল তো পায়ে ব্যথা করতে আছে আর কি, এর জন্য একটু বয়স আছে গরুটা। অনেক কোন জায়গা থেকে আনা হয়েছে এটা? কুষ্টিয়া। অনেক দূরের রাস্তায় তো দাঁড়ায় থাকতে। এটার দাম কত চাওয়া হচ্ছে? 2,50,000 টাকা এই গরুটার দাম চাচ্ছে।
একটু আদর করে দিয়ে আসলাম। এই গরুটাকে চাওয়া হয়েছে 3 লাখ টাকা। এটা কুষ্টিয়া থেকে আনা হয়েছে, আমার আমার নানা বাড়ি কুষ্টিয়া, ওখান থেকে গরুটা আনা হয়েছে। লাল কালারের সুঠাম দেহের গরু। এখানে আরেকটা গরু আছে, এটাও খুবই বড় সুঠাম দেহেরই গরু, অন্যরকম একটি কালারের, 3 কালারের, সাদা লাল কালো। বিশাল এক কালো পাহাড় বিক্রি হয়ে গেছে, তা দামটা জিজ্ঞেস করব কত নিচ্ছে এটা? ও এখনো বিক্রি হয়নি, এটা বিক্রি হবে।